বাড়ি ঢুকে দোলগোবিন্দ চৌধুরীর মেজাজ গেল খারাপ হয়ে। ভেবেছিলেন এক কাপ চা খেয়েই বেরোবেন ফুটবল ম্যাচ দেখতে, এরকম ম্যাচ গ্রামে বড় একটা হয় না। ভট্টাচার্য বাড়িতে মেয়ের বিয়ে, বরযাত্রী এসেছে, তারাই ফুটবল খেলবে গ্রামের ছেলেদের সঙ্গে। দেখলেন বারান্দায় মেঝের উপর ঘড়ি শুয়ে, ঘড়ির মা ঘটিতে করে মেয়ের মাথায় জল ঢালছেন, আর এক হাতে পাখা, তাহলে এখনই মূর্ছা গিয়েছে, 5 মিনিটও হয়নি। মাথায় জল দিয়ে মিনিট পাঁচেক পাখা করলেই মেয়ের জ্ঞান ফিরে আসে, কিন্তু তারপর তার শরীর হয়ে যায় খুব দুর্বল, পুরো একদিন বিছানায় শুয়ে রাখতে হয়। এই সময় ভয়কাতুরে মেয়েটা তন্দ্রার ঘরেও চমকে চমকে ওঠে। একজন কেউ তখন কাছে না বসে থাকলেই নয়, তাদের একমাত্র মেয়ের ব্যারামের গতিবিধির এইসব খুঁটিনাটি তার মুখস্থ। থাকবারই কথা, জন্ম থেকেই মেয়ের এই ব্যামো, 8 মাসে হয়েছিল বলে এ মেয়ে চিরকাল ক্ষীণজীবী, মধ্যে মধ্যে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। কি দেখে যে ভয় পায় ছোটবেলায় সেটা বোঝা যেত না, বড় হয়ে যখন কথা বলতে শিখল তখন বোঝা গেল মাকড়সা। কোথা থেকে যে এই মাকড়সার ভয় এলো? দোলগোবিন্দবাবুর বিশ্বাস যে মেয়ে এ জিনিসটা পেয়েছে মায়ের কাছ থেকে। ঘড়ি যখন পেটে তখন তার মায়ের নাকে আর উপরের ঠোঁটে খুব ঘা হয়। কবিরাজ মশাই বলেছিলেন মাকড়সায় চেটেছে। একরকম নাকি মাকড়সা আছে যেগুলো রাত্রিতে ঘুমন্ত মানুষের নাকের মধ্যে দাঁড়া ঢুকিয়ে রক্ত শুষে খেতে আসে। এই কথা শুনবার পর থেকে কিছুকাল ঘড়ির মা রাতে ঘুমোতে পারতেন না মাকড়সার ভয়ে। মায়ের সেই ভয়ই মেয়েতে বর্তালো নাকি কে জানে। দোলগোবিন্দ চৌধুরীর ফুটবল ম্যাচ দেখা মাথায় উঠল, স্ত্রীর হাত থেকে পাখাখানি নিয়ে তিনিও বসলেন মেয়ের মাথার কাছে। বাইরের ঘরের ঘড়িতে 5টা বাজলো ঢং ঢং করে। ভারী মিষ্টি আওয়াজ ঘড়িটির, বিলাতের একটি বিখ্যাত গির্জার ঘণ্টা ধ্বনির নকল করা। ঘড়িটা বহুকালের পুরনো কোনো এক সাহেবের ছিল, ঠাকুরদা সদরে এক নিলামের ডাকে কিনেছিলেন। তখন চৌধুরী বাড়ির এতটা দৈন্যদশা ছিল না, এখন তো ঘটিবাটি পর্যন্ত বাধা পড়েছে, কিন্তু দারিদ্র্যের মধ্যেও ঠাকুরদার শখের জিনিস বলে এই দেয়াল ঘড়িটিকে বিক্রি করেননি দোলগোবিন্দবাবু। পুরনো হলে কি হবে, এখনো সুন্দর টাইম দেয়, বিক্রি না করার আরও কারণ আছে। ওই ঘড়িটা অন্য লোকে নিয়ে যাবে শুনলে তাদের একমাত্র মেয়ে কেঁদে কেটে অনর্থ বাঁধাবে। ছোটবেলা থেকে তার ওই ঘড়িটার উপর টান, বাড়ির ভেতরে হয়তো খুব কান্নাকাটি করছে, বাইরের ঘরে নিয়ে এলেই সব কান্না থেমে যেত, হা করে তাকিয়ে থাকতো দেয়াল ঘড়ির নরন্ত পেন্ডুলামটির দিকে। হাঁটতে শিখবার পর তো কোনো কথাই নেই, ফাঁক পেলেই চলে আসতো বৈঠকখানায়, এসেই ঘড়ি দেখবার আনন্দে হেসে একেবারে কুটিপাটি। তখনও মেয়ের নাম ঘড়ি হয়নি, কথা বলতে শিখবার পর সে বলতো যে ঘড়িটা তাকে খুব ভালোবাসে, পোষা ঘড়ি, তাই সে কাছে গেলেই আহ্লাদে জোরে জোরে শব্দ করে। আরও কত মজার মজার কথা বলতো ঘড়িটার সম্বন্ধে তার ঠিক নেই। মেয়ে হাতের মুঠো খুলেছে, মা বাবা বুঝলেন যে এতক্ষণে মেয়ের জ্ঞান ফিরে এলো। ও ঘড়িমা, এ ভয় কি, এই তো আমরা রয়েছি, চোখ খুলো। ঘড়ি চোখ খুলল, মুখ এখনো ভয়ে ফ্যাকাশি হয়ে রয়েছে, মা বাবার এসব গা শোয়া হয়ে গিয়েছে আজকাল।
মেয়েটা সকাল থেকে বিয়েবাড়ি যাবার জন্য নাচানাচি করছিল, আর যাওয়া হলো না। আজকের দিনটাও এই বিদঘুটে রোগ মেয়েটাকে রেহাই দিল না। দুঃখের কথা বই কি, এ গল্প সে গল্প করে মেয়ের মন ভুলিয়ে রাখবার চেষ্টা করেন বাবা। ওদিকে স্কুলের মাঠে ফুটবল ম্যাচ আরম্ভ হওয়ার কিছুক্ষণ পরে রেফারির খেয়াল হয় যে তার রিস্ট ওয়াচটি বন্ধ হয়ে গিয়েছে। তখন দরকার পড়ল একটা ঘড়ি। খোঁজ খোঁজ, দেখা গেল দর্শকদের কারো কাছে হাত ঘড়ি নেই। রেফারি নিজেও বরযাত্রী দলের লোক। বরযাত্রীদের মধ্যে যারা খেলতে এসেছে তারা ঘড়ি আনেনি মাঠে। শেষ পর্যন্ত স্কুল বোর্ডিং থেকে আনা হলো অ্যালার্মওয়ালা একটা টেবিল ঘড়ি। টেবিল ঘড়িটি হাতে নিয়ে রেফারি কাজ চালিয়ে দিলেন। সেই সময় বরযাত্রীদের ঠাট্টার উত্তরে গ্রামের কে একজন যেন উত্তর দিয়েছিল, ঘড়ির দরকার কি মশাই এ গ্রামে? এখানকার মেয়েরা পর্যন্ত বিনা ঘড়িতে কাটায় কাটায় ঠিক কটা বেজেছে বলে দিতে পারে। এই কথার থেকেই ব্যাপারটি আরম্ভ। রেফারি ছিলেন একজন সাংবাদিক, শুনেই তার কান খাড়া হয়ে উঠেছিল। খেলা শেষ হলে তিনি নিজে থেকে কথাটা পেরে বোঝার চেষ্টা করেছিলেন তার মধ্যে কতটুকু সত্য আছে। তারপর ঘড়ি নামে সেই মেয়েটিকে দেখতে গিয়েছিলেন। কৌতূহল চাপতে পারেননি। অসুস্থ শরীরের উপরও মেয়েটি ঠিক ঠিক সময় বলে দিয়ে সেদিন তার কৌতূহল পূরণ করেছিল। দোলগোবিন্দবাবু খুব কথা বলতে ভালোবাসেন। রেফারি শুধু জিজ্ঞাসা করেছিলেন, এর নাম ঘড়ি রেখেছিলেন কবে থেকে? উত্তরে দোলগোবিন্দবাবু একেবারে বিরাট পর্ব শুনিয়ে ছেড়েছিলেন। তখন ও মেয়ে কত ছোট, ওর মা একদিন আমাকে জিজ্ঞাসা করে, দেখো তো কটা বাজলো বাইরের ঘড়িতে। মেয়ে আমার খেলা করছিল ভাড়ার ঘরের বারান্দায়, সেখান থেকেই সে জবাব দিল, একটা কাটা একেবারে উপরে আর একটা কাটা একেবারে নিচে। আমরা তো অবাক, সত্যি বাইরের ঘরে ঘড়িতে ঢং ঢং করে ছটা বাজতে শোনা গেল। তখনও মেয়ে ঘড়ি দেখতে জানে না, সেই থেকে ওর মা ওকে ঘড়ি বলে ডাকতে আরম্ভ করে। ঘড়ি মারা আমার সবই ভালো, শুধু শরীরটা চিরকাল ওই একই রকমই থেকে গেল। আমাদের এই একটি মাত্র সন্তান, তারও এই স্বাস্থ্য। ভেবেছিলাম বড় হয়ে সব সেরে যাবে, খুবই আর সারল। 10 বছর পূর্ণ হয়ে যাবে তার আসছে মাসে। রেফারি সাহেব পরদিন সকালে আবার এসে মেয়েটির ফটো তুলে নিয়ে গেলেন। দিন কয়েক পরই শ্রীমতী ঘড়ির ফটো ও তার অলৌকিক ক্ষমতার কথা খবরের কাগজে বার হল, বিবরণ বিস্তৃত। গ্রামের লোক এতকাল ঘড়ির এই দৈব ক্ষমতায় বিশেষ আমল দেয়নি। পারে তো পারে, অমন কত কিছুই তো আছে দুনিয়াতে। চাঁদ সূর্য তারা দেখে সময় বলা, ওসব তো চিরকালই আছে। কিন্তু খবরের কাগজে তাদের গ্রামের নাম এত বড় বড় অক্ষরে বার হবার পর আর ব্যাপারটাকে কিছু নয় বলে উড়িয়ে দেয়া চলে না। উড়িয়ে দেবার উপায় ছিল না, কেননা এরপর থেকে গলায় ক্যামেরা ঝোলানো একজন দুজন লোক প্রায়ই আসতে আরম্ভ করলো গ্রামে ঘড়িকে দেখবার জন্য। বহু রকম খবর বার হতে লাগলো বিভিন্ন খবরের কাগজে মেয়েটি সম্বন্ধে। পাড়ায় সবচেয়ে বেশি হইচই পড়ে গেল যেদিন জেলা ম্যাজিস্ট্রেট আর সিভিল সার্জনের গাড়ি এসে লাগলো দোলগোবিন্দ চৌধুরীর বাড়ির দুয়ারে। উপরওয়ালার হুকুমে তারা এসেছিলেন। ব্যাপার হয়েছিল কি, তখন কলকাতায় বিজ্ঞান কংগ্রেসের অধিবেশন হচ্ছে। একজন পৃথিবী বিখ্যাত আমেরিকার বৈজ্ঞানিক ওই সভায় নিমন্ত্রিত হয়ে এসেছিলেন।
তিনি মানুষের দুর্বোধ্য অলৌকিক ক্ষমতাগুলো নিয়ে ইদানিং গবেষণায় মেতেছিলেন। কুমারী ঘড়ির ইন্দ্রিয়াতীত ক্ষমতার সংবাদ তার দৃষ্টি আকর্ষণ করে। তিনি মেয়েটিকে দেখতে উৎসুক হয়ে বলেন যে এর মধ্যে যদি কোনো বুজরুকি না থাকে তাহলে তিনি মেয়েটিকে আমেরিকা নিয়ে যেতে চান। সেখানে তার মনোবিদ্যা গবেষণাগারে একে কিছুকাল পরীক্ষাধীন রাখতে হবে। মেয়েটির মা বাবা সেখানে সঙ্গে যেতে পারেন। পড়াশোনা থাকা কোনো বিষয়ে টাকা পয়সার অভাব হবে না। ব্যাপারটির মধ্যে কোনোরকম চালাকি আছে কি না সেইটা এখানে আগে নিজে যাচাই করে নিতে চান তিনি। এই জন্য সরকারিভাবে উপর থেকে আদেশ এসেছিল ওই বৈজ্ঞানিককে যথাসম্ভব সাহায্য করতে। সিভিল সার্জন আর ম্যাজিস্ট্রেট সাহেব প্রথমে এসে ঘড়ির অলৌকিক শক্তির পরীক্ষা নিয়ে নিজেরা নিঃসন্দেহ হয়ে নিলেন। তারপর দোলগোবিন্দবাবুকে আমেরিকান বৈজ্ঞানিকের ইচ্ছার কথা জানালেন। আমেরিকা যাবার প্রস্তাবে তারা কিছুতেই রাজি নন। শেষ পর্যন্ত রাজি হয়ে গেলেন এই ভেবে যে সেখানে গেলে মেয়ের পুরনো রোগটি সারাবার একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। ঠিক হয়ে গেল যে ঘড়ির প্রাথমিক পরীক্ষা নিতে জেলা সদরে আসবেন আমেরিকান বৈজ্ঞানিক। গ্রামে ইলেকট্রিসিটি নাই, আরও অনেক রকম অসুবিধা। সেই জন্য সিভিল সার্জন সদর হাসপাতালের একটা দিক একেবারে খালি করে দিলেন। সেইখানে ঘড়ির মা বাবার সঙ্গে ঘড়িকে এনে রাখতে হবে 3-15 ধরে। পুলিশ পাহারা থাকবে চারিদিকে। ভিতরে যে যাবে বা যে থাকবে তাদের তন্ন তন্ন করে সার্চ করে ঢুকতে দেওয়া হবে। কালো পর্দা টাঙিয়ে ঘর দুয়ার একেবারে অন্ধকার করে দেওয়া হলো যাতে রোদ্দুর বা ছায়া দেখে বেলার আন্দাজ না পাওয়া যায়। পিচকারি দিয়ে মাকড়সা মারবার ওষুধ ছিটানো হলো যাতে মেয়েটি ভয় না পায়। বাইরে থেকে পাখির ডাকের আওয়াজটি পর্যন্ত যাতে না পৌঁছায় তার ব্যবস্থা করা হলো। সব দিকে বৈজ্ঞানিকের সজাগ দৃষ্টি, কোনো রকম ফাঁকি সুযোগ যাতে না থাকতে পারে পরীক্ষায়। আমেরিকান ব্যাপার, সারা পৃথিবীর কাগজে প্রচার হয়ে গেল এ পরীক্ষার কথা। দিন কয়েক আগে থেকেই এই শহরে এসে উপস্থিত হলেন বহু কাগজের প্রতিনিধি আর হুজুগে লোকের দল। সাধারণ লোকে এরই মধ্যে ঘড়িমা বলে ডাকা আরম্ভ করেছে মেয়েটিকে। পুলিশ পাহারা ঠেলে এসে প্রণাম করতে চায়। যে গ্রামটির নাম মেয়েটির দৌলতে পৃথিবীর মানচিত্রে লেখা হয়ে যাচ্ছে সেখানকার লোকেদের আজ গর্বের অন্ত নেই। কেমনভাবে কখন ঘড়ির পরীক্ষা নেবেন সে কথা বৈজ্ঞানিক দ্বিতীয় ব্যক্তিকে বলেননি। ঠিক হলো ঘড়িকে বেশিরভাগ সময় শুয়ে থাকতে হবে বিছানায়, অল্প অল্প করে যখন তখন খাওয়ানো হবে। খিদে পাওয়া বা ঘুম পাওয়া দেখে যাতে সে সময়ের আন্দাজ না পায়। এই ব্যবস্থা চলল কয়েকদিন। পরীক্ষার ফলাফল সম্বন্ধে দোলগোবিন্দবাবু, তার স্ত্রী, তাদের গ্রামের লোক, ম্যাজিস্ট্রেট সাহেব বা সিভিল সার্জনের কোনো সন্দেহ ছিল না, কিন্তু সাংবাদিকদের মধ্যে অধিকাংশের ছিল। ফলাফলের জন্য দিন কয়েক প্রতীক্ষা করে তারা অধৈর্য হয়ে উঠেছে। সেই সময় একদিন হঠাৎ ঘড়ির ঘুম ভাঙিয়ে বৈজ্ঞানিক জিজ্ঞাসা করলেন, এখন কটা বেজেছে? ঘড়ির মা বাবাকে তিনি বিশ্বাস পাননি, তাই তারা মেয়ের কাছে বসে থাকা সত্ত্বেও দোভাষীর কাজ করছিলেন সিভিল সার্জন। ঘড়ি কয়েক সেকেন্ড চোখ বুঝে ভাবতে চেষ্টা করল, তারপর দৃঢ় কণ্ঠে উত্তর দিল, 9:10। বৈজ্ঞানিক ঘড়ির ঘর থেকে বেরিয়ে এলেন সিভিল সার্জনকে নিয়ে। এর মধ্যে যে বুজরুকি আছে তা তিনি প্রথম থেকেই সন্দেহ করেছিলেন।
এসব ধাপ্পাবাজি তিনি তার বৈজ্ঞানিক জীবনে অনেক দেখেছেন, কিন্তু এতটা ভুল তিনি আশা করেননি। রাত 1:30টার সময় বলছে 9:10, কিন্তু বৈজ্ঞানিকের কি এত তাড়াতাড়ি মত স্থির করে নেওয়া উচিত? তিনি আরেকটা সুযোগ দেবেন মেয়েটিকে। ঘড়ি কিন্তু বুঝতে পারেনি যে সে ভুল বলেছে, তার মা বাবাও না। সে মিনিট পনেরো পর আবার ঘুমিয়ে পড়ল। ঘন্টা তিনেক পর আবার বৈজ্ঞানিক সিভিল সার্জনকে সঙ্গে করে এসে ঘড়ির ঘুম ভাঙালেন। সময় জিজ্ঞাসা করায় ঘড়ি চোখ বুঝে একটু ভাবতে চেষ্টা করে। মা বাবা এক দৃষ্টে মেয়ের মুখের দিকে তাকিয়ে, কিন্তু একই মেয়ের কপালে রেখা পড়ল কেন? স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে সে খুব ভাবছে। তাকে তো এত ভাবতে হয় না কখনো। তার চোখে মুখে দুশ্চিন্তার রেখা ফুটে উঠেছে। সাহেব মনে মনে হাসছেন এতটুকু মেয়ের এই নাটকে ভান করা দেখে। এতক্ষণে ঘড়ি চোখ খুলেছে, তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে। ভয় পেল নাকি? কি যেন বলতে চায়। সে উঠে বসল। দোলগোবিন্দবাবু অবাক, এমন তো কখনো হয় না, হলো কি? ভয় পেয়েছে কিনা জিজ্ঞাসা করতে চান মেয়ের মা, কিন্তু স্বামীর কটমট চাউনি দেখে থেমে গেলেন। সাহেবের যে হুকুম কেউ কথা বলা দূরে থাক, আঙ্গুল পর্যন্ত নাড়াতে পারবে না মেয়ের উত্তর দেবার আগে। মা বাবার উপরই সাহেবটির সন্দেহ বেশি। পর্দার আড়ালে লোক মোতায়েন আছে তাদের উপর নজর রাখবার জন্য। ঘড়ি অতটুকু মেয়ে হলে কি হয়, সে আবছাভাবে বুঝেছে যে তার অলৌকিক ক্ষমতার পরীক্ষার সঙ্গে জড়ানো আছে তাদের পরিবারের প্রত্যেকের সততার সম্মানের প্রশ্ন। হতাশার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে তার মুখে। আমাকে ছেড়ে দাও, আমি চাই না বলতে। তার চোখ ফেটে জল আসছে। ঝাপসা চোখে সে তাকালো তার মায়ের মুখের দিকে। মায়ের চাউনিতে আশ্বাস ভরা, বলতে চান যা পারিস তুই বল না। মনের বাধা ঠেলে মরিয়া হয়ে ঘড়ি বলল 11:20। কথাটা কোনো রকমে বলেই হাঁটুর মধ্যে মুখ গুজে কেঁদে উঠল ঘড়ি। সময় ঠিক বলতে পারেনি তা সে জানে। কেন আন্দাজ এমন হলো? এমন তো জীবনে কখনো হয়নি তার। সাহেব নিজের ঘড়ি দেখলেন, 4:16। সকাল হবার বেশি দেরি নেই, বৃথায় কয়েকদিন সময় নষ্ট হলো। নিষ্পাপ মেয়েটাকে অযথা কতকগুলো মিথ্যে কথা বলা শেখাচ্ছে। বাপ মায়ের দিকে একটা রূঢ় অবজ্ঞার দৃষ্টি হেনে তিনি বেরিয়ে গেলেন বাইরে প্রতীক্ষমান সাংবাদিকদের দিকে। তার কাছে মাপ চাইবার ভাষা খুঁজে পান না সিভিল সার্জন আর জেলা ম্যাজিস্ট্রেট। একদিন তাদের খুব বোকা বানিয়েছিল পরিবারটা। মা মেয়েকে কোলের মধ্যে টেনে নিলেন। দোলগোবিন্দবাবুর চেয়ে কেউ বোধহয় বেশি অবাক হননি। ঘড়ি একটু শান্ত হলে তিনি তাকে ক্রমাগত প্রশ্ন করতে আরম্ভ করেন। মেয়ের উত্তর থেকে তিনি মোটামুটি বুঝলেন ব্যাপারটা। সময় জিজ্ঞাসা করলেই ঘড়ি মুহূর্তের জন্য চোখ বুঝে ভেবে নিত। তখন তার চোখের সম্মুখে ফুটে উঠত বৈঠকখানার দেয়াল ঘড়িটার ডায়ালটা। সেইটা দেখেই সে বলতো কটা বাজে। একদিনের জন্য এইরকমভাবে বলা তার উত্তর ভুল হয়নি। ঘড়ির অলৌকিক ক্ষমতায় কোনো ফাঁক ছিল না। শুধু সে যে মানুষ চক্ষে ঘড়ির ডায়ালটা দেখতে পায় এই কথাটি মা বাবা কারো কাছে বলতেন না। মেয়েকেও
এ কথা কাউকে বলতে বারণ করে দিয়েছিলেন। কিন্তু আজ হলো কি, মেয়েটি কাঁদতে কাঁদতে বলছে, প্রথমবার দেখলাম 9:10, তারপর আমার যখন ঘুম ভাঙিয়ে জিজ্ঞেস করলো তখন দেখি 9:10, এ তো হতে পারে না, দুইবারই একই সময় কি করে হবে, বুঝে গেলাম আমি বলতে পারবো না। তখন ভুল জেনেও আন্দাজে একটা জাতা বলে দিলাম। তার কান্না আর থামে না, বাইরে তখন লোকে লোকারণ্য, ঠাট্টা বিদ্রুপ গালাগালি স্রোত বইছে। তাদের হাত থেকে বাঁচানোর জন্য পুলিশ পর্দা ঘেরা গাড়িতে করে পরিবারটিকে বাড়ি পৌঁছিয়ে দিয়ে এলো। দোলগোবিন্দবাবু প্রথমেই ছুটে গেলেন বাইরের ঘরে। দেয়াল ঘড়িটা 9:10 বন্ধ হয়ে গিয়েছে। বন্ধ হবার তো কথা নয়, এই ঘড়িতে যে 15 দিন পরপর দম দিতে হয়, তিনি যে যাবার আগে নিজ হাতে দম দিয়ে গিয়েছিলেন। ঘড়িটা খুলে দেখলেন মাকড়সায় জাল বুনেছে ভিতরে, ঘড়িটা তাই বন্ধ হয়ে গিয়েছে। একটা খুদে মাকড়সা লাফাতে লাফাতে পালিয়ে গেল ঘড়ির ভেতর থেকে।